मित्रों, ये देखकर हमको बहुत गुस्सा आया था, पर हमने गुस्सा थोक दिया क्योंकि उसके गाले पे हम नहीं लगते, क्योंकि हम नरेंद्र मोदी है। দর্শক মানে বিষয়টা হয়ে গেছে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্পর্শে গিয়া জেলেন্সকি মোটামুটি নিজের এক ধরনের বিশ্বনেতা ভাবছেন, আর যার কারণে এই মুহূর্তে ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড ডাটা দেখি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে পুতিনের এক ধরনের সম্পর্ক ছিল, বাট এখনকার মতন এত দহরম মহরম ছিল না। ভারত একমাত্র দেশ এই মুহূর্তে আমরা স্বীকার করি আর না করি, যাদের বেলায় মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর জন্য একটা নীতি অনুসরণ করে, রাশিয়ার সাথে সম্পর্ক রাখলে এইটা, রাশিয়া থেকে তেল কিনলে ওইটা, কিন্তু ভারতের জন্য নিজেদের যেই আইন আছে, একটা আইন পরিবর্তন কইরা, পররাষ্ট্রনীতির একটা আইন পরিবর্তন কইরা রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের ইস্যুটারে আমেরিকা অ্যাপ্রুভাল দিছে। তো স্বাভাবিকভাবে মোদির রাষ্ট্রে বা মোদির যে লেভেল অফ পাওয়ার রাইট নাও বা আমেরিকাতে মোদির যে পরিমাণ সম্মান করা হয়েছে আমরা লাস্ট কয়েকবার দেখছি, তো সেইখানে মোদির সাথে রাশিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কটারে মোটামুটি সবাই একটা অ্যাকসেপ্টেবল দৃষ্টিতে নিয়েছে। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিভিন্ন সময় ভারতের অবস্থান জাতিসংঘে বা বিভিন্ন জায়গায় এটা জেলেন্সকির পক্ষেই ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে অবস্থানটা চলে যায় রাশিয়ার সাথে। আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার 8 জুলাই, কী বলো যে গত পরশু দিন রাশিয়া সফরে গিয়েছেন, সেখানে গিয়ে পুতিনের সাথে দেখা করেন, আর যেদিন মোদি গেছে সেই দিনই পুতিন কাকু একটা বড় ধরনের হামলা চালাইছে, এ নিয়ে মোদিকে এক হাত নিয়েছে জেলেন্সকি। মস্কোতে মোদির এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসীকর বলে উল্লেখ করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মস্কোতে সরকারি বাসভবনে পুতিনের সাথে দেখা করেছিল নরেন্দ্র মোদী, সেখান থেকে 900 কিলোমিটার দূরেই কিয়েভে সেদিন বড় ধরনের একটা হামলা চালিয়েছিল পুতিন কাকু। আর 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পুরোমাত্রার অভিযানের ঘোষণা দেওয়ার পর রাশিয়াতে এটাই মোদির প্রথম সফর। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে যে দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরেছেন দুইজনের মধ্যে। হ্যাঁ, যেহেতু মোদি চাওলা ছিলেন সেই কারণে একটু চায়ের ফ্লেভারটাও আসছে, এবং ইলেকট্রনিক গাড়িতে বসে ঘোড়ার প্রতিযোগিতাও দুইজন উপভোগ করেছেন। আর এদিকে জেলেন্সকির শহরে ওই দিন ব্যাপক হামলার পর মোদি কেন রাশিয়ার প্রেসিডেন্টের সামনে বৈসা সমালোচনা করলো না, বা এই যুদ্ধটা নিয়ে বড় ধরনের ভূমিকা রাখলো না, বা যেই ছবিগুলো প্রকাশ হলো এটা রাশিয়া এবং ভারতের মধ্যে আরও ওতপ্রোত ভালোবাসার প্রকাশ হলো, এটা নিয়ে ব্যাপক হতাশা খুব প্রকাশ করছে জেলেন্সকি। বলছি এটা নাকি হতাশা এবং বিধ্বংসীকর যে এমন দিনে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নেতা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর অপরাধীর সাথে কোলাকুলি করছেন, কী বলা যে। আর এই বিষয়ে ওই দিন ভারতের প্রধানমন্ত্রী তিনি কোনো ধরনের মন্তব্য করেন নাই, কোনো টুইট করে নাই, বা ভারতও এদিন রাশিয়াকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করে নাই। জেলি চাইছিল আমেরিকা বা নেটো মিত্ররা যেভাবে ধরেন পুতিনের ইস্যুতে পান থেকে চুন কষলে বিবৃতি দেয়, বা ভারত সরকারও দেয় যখন আসলে এই সফর ছাড়া ভারতও মাঝে মাঝে কথাবার্তা বলে, বাট ওই দিন কেন বলে নাই, মানে মাঝে মাঝে হয় না যে নিজের ওজনটাই পায় না। পুতিন কই আর কই জেলি, বাবা তুমি কোথায় নিয়ে কার সাথে তুলনা করো, রাশিয়ার সহজে কেউ ঘাটে না, তুমি বোঝো না এই খেলার মধ্যে পইরা গেছো। হ্যাঁ, আর জেলেন্সকির এমন বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো পাল্টা একটা বক্তব্য দিছে যে জেলেন্সকি আসলে যা বলে বোঝে শুনে না বুঝে শুনে মাঝে মাঝে বইলা ফেলে, এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বা লঙ্ঘিত একটা বক্তব্য যেটা ইউক্রেন প্রেসিডেন্ট দিয়েছে। ভারত কিন্তু তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে পুতিনের সাথে। এই মুহূর্তে পৃথিবীর সবাই সম্পর্ক রাখতে চায়, তলে তলে কিন্তু ইউরোপের দেশেরও রাখতেছে, তো ভারত স্বাভাবিকভাবে জেলির পক্ষ নিবে এটা তো ভাবার কোনো সুযোগই নাই, ওই মাঝে মাঝে বিবৃতি টিবৃতি দেয় আর কি। আর জেলিও নিজের আজকাল মোটামুটি একটা বিশ্বমাপের নেতা মনে করে, নাকি হাতি ঘোড়া গেল তল, জেলি বলে কত জল। ভালো থাকুন।